Hi friends, welcome back to Bengali Baby Care Top Tito. আজ আমার ভিডিওর বিষয় হলো শিশুদের গায়ের রং। বেশ কিছু কমেন্ট সেকশনে আমার প্রশ্ন আসছে যে শিশুর গায়ের রং কিভাবে আমরা ফর্সা করব, তার কিছু টিপস দিন। কি করলে শিশুর গায়ের রং উজ্জ্বল করা সম্ভব? বা এরকমও প্রশ্ন এসেছে, শিশু যখন জন্মেছিল তখন গায়ের রং ছিল ফর্সা, দিন বাড়ার সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে শিশুর গায়ের রং আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, কি করলে আবার আগের গায়ের রং আমরা ফিরে পাবো? এই বিষয়ের উপর আমার মনে হলো একটা ভিডিও করা খুব দরকার আপনাদের জন্য, তাই আজকের ভিডিওটা বানালাম। প্লিজ পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের অনেকটা উপকার হবে। এবং আপনাদের যে মনের মধ্যে প্রশ্নগুলো ঘুরছে শিশুর গায়ের রং ফর্সা করার জন্য, সেই প্রশ্নের উত্তরগুলো আশা করি এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই আর দেরি করবো না, চলুন ভিডিওটা দেখুন পুরোটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব যদি চ্যানেলটা এখনো পর্যন্ত করা না থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে বলুন তো যে আপনাদের কি সত্যিই মনে হয় যে কোনো বেবি প্রোডাক্ট লাগিয়ে শিশুর গায়ের রং ফর্সা করা সম্ভব? আসলে এত বেবি প্রোডাক্ট এখন মার্কেটে বেরিয়ে গেছে এবং তাদের অ্যাডভার্টাইজমেন্ট টিভিতে এত দেখানো হয়, এমন ভাবে দেখানো হয় যে আমরা কনফিউজড হয়ে যাই যে হয়তো এই বেবি প্রোডাক্টটা লাগালে আমার বেবিকে ফর্সা করা সম্ভব। বা এমন কোন প্রোডাক্টের গ্যারেন্টি কি কেউ দিচ্ছে যে এটা লাগানোর পরেই শিশুর গায়ের রং ফর্সা হয়ে যাবে? বা সেটা করে আপনারা দেখেছেন সত্যি শিশুর গায়ের রং ফর্সা হয়েছে? আমরা কিন্তু সকলেই জানি এটা অসম্ভব ব্যাপার, আর তারপরও কিন্তু আমরা মার্কেট থেকে দামি দামি প্রোডাক্টগুলো কিনি এবং নিজেদের ওপরও তাই শিশুদের ওপরও কিন্তু এইভাবেই অ্যাপ্লাই করে যাচ্ছে শিশুদেরকে ফর্সা বানানোর জন্য। সবার প্রথম আমি বলবো যে শিশুর গায়ের রংটা কিন্তু অনেকটাই বংশগত। শিশুর গায়ের রং নির্ধারণ হয় শিশুর বাবা মা, দাদু ঠাকমা, দিদা দাদু এদের উপর। তাই ছোট থেকেই, মানে একদম শৈশব থেকেই কিন্তু শিশুর ত্বকের যত্ন নেওয়াটা খুব দরকার, কিন্তু তার মানে কিন্তু শিশুর গায়ের রংটাকে ফর্সা বানানো নয়, এই দুটো কিন্তু আলাদা জিনিস। সত্যি কথা বলতে কি, শিশুর গায়ের রং কখনোই কিন্তু পরিবর্তন করা সম্ভব না, কোনো প্রোডাক্ট লাগিয়েই নয় সেটা। শিশুর গায়ের রং পরিচর্যা করে কিন্তু উজ্জ্বল বানানো সম্ভব, যে রংটা আছে সেই রংটাই আর একটু বেশি উজ্জ্বল হবে। শিশুকে ফর্সা করা হয়তো সম্ভব নয়, কিন্তু বেশ কিছু জিনিস মেনটেন করলে, বেশ কিছু টিপস আছে বা বেশ কিছু ঘরোয়া টোটকা আছে যেগুলো যদি আমরা শিশুর ওপর অ্যাপ্লাই করি তাহলে কিন্তু শিশুর গায়ের রংটা বর্তমানের তুলনায় কিন্তু অনেক বেশি উজ্জ্বল করা সম্ভব। দেখে মনে হয় এই জিনিসগুলো মেনটেন করলে দেখে মনে হয় যেন শিশু ফর্সা হয়ে গেছে। এর কারণ হলো শিশু জন্মের পর শিশুর গায়ের মধ্যে একটা হালকা লোমের আস্তরণ থাকে, একটা হালকা লোমের লেয়ার থাকে, এগুলো মেনটেন করলে লোমটা আস্তে আস্তে ঝরে যায়, দেখে মনে হয় ফর্সা হয়ে গেছে। আদৌ কিন্তু ফর্সা হয় না, লোমের লেয়ারটা ঝরে পড়ার জন্য শিশুর শরীর অনেক বেশি উজ্জ্বল হয়, শিশুর শরীরটা নরম হয়, পরিষ্কার হয়, অনেক বেশি স্বচ্ছ মনে হয়, শিশুকে দেখতে ভালো লাগে। সবার প্রথম একটা কথা বলি, শিশু যখন প্রথম মায়ের গর্ভে আসে তখন থেকে কিন্তু শিশুর গায়ের রং নির্ধারিত থাকে। শিশু ফর্সা হবে না কালো হবে সেটা কিন্তু পুরোটাই বংশগতভাবে নির্ভর করা থাকে, কারণ শিশুর মা বাবা, দাদু ঠাকমা, দিদা দাদুর গায়ের রং যেরকম, শিশুর গায়ের রঙও সেটাই থাকবে। তো সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। অনেকে কিন্তু গর্ভাবস্থায় বলে থাকে যে শিশুর মা যদি নারকেল খায়, দুধ খায়, বাদাম খায়, কাঁচা হলুদ খায় তাহলে কিন্তু শিশুর গায়ের রং ফর্সা হবে। এগুলো জাস্ট একটা মিথ, এর কোনো যুক্তিগত ব্যাখ্যা নেই, তাই বলবো এগুলো মানবেন না। আপনি যাই খেয়ে নেন না কেন, শিশুর গায়ের রং যেটা হবার সেটাই হবে, এইসব খেলে কিন্তু শিশুর গায়ের রং কখনোই ফর্সা হয় না। এর সাথে বলবো কোনো প্রোডাক্ট লাগিয়েও যেহেতু শিশুর গায়ের রং ফর্সা হয় না, তাই এগুলোর পিছনে দৌড়াবেন না, শিশুর মাথাতেও এগুলো কখনো ঢোকাবেন না যে তুমি কালো, ও ফর্সা। এই জিনিসগুলো ঢোকালে কি হয়, শিশুর মাথার মধ্যেও কিন্তু মানসিকভাবে একটা চাপ সৃষ্টি হয়, এবং নিজেদের মাথা থেকেও এগুলো ঝেড়ে ফেলুন। চেষ্টা করুন শিশুর গায়ের রংটাকে অনেক বেশি স্বাস্থ্যকর বানানোর, অনেক বেশি উজ্জ্বল বানানোর। শিশুর গায়ের রং যদি আপনি ছোট থেকে কেয়ার করেন শিশুর ত্বক নিয়ে, তাহলে দেখবেন গায়ের রং নিয়ে না চিন্তা করে শিশুর ত্বকটা কিভাবে ভালো হবে, উজ্জ্বল হবে, পরিষ্কার থাকবে সেইটার দিকে দৌড়ান, তাহলে দেখবেন শিশু ভালো থাকবে এবং আপনিও মানসিকভাবে অবসাদে ভুগবেন না। চলুন এবার বলে দিই কি কি করলে শিশুর গায়ের রংটা উজ্জ্বল করা সম্ভব। প্রথম বলবো কুসুম কুসুম গরম তেল মালিশ। শিশুর ত্বকের যত্নের প্রধান কার্যকরী একটা উপায় হলো গরম তেল মালিশ। শিশুকে স্নানের 15-20 মিনিট আগে খুব ভালো করে যে তেলটা মাখান সেই তেলটা হালকা গরম করে নিন, গরম করে সেই তেলটা খুব ভালো করে দলাই মশলাই করে লাগিয়ে দিন শিশুর শরীরে। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার শিশুর স্কিন অনেক বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে আগের তুলনায় এবং অনেক বেশি নরম এবং স্বাস্থ্যকর থাকছে।
কোন ঋতুতে কোন তেল শিশুদের মালিশ করলে শিশু স্কিন ভালো থাকবে, উজ্জ্বল থাকবে, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে আমার চ্যানেলে। তাই বলবো প্লেলিস্ট থেকে সেই ভিডিওটা আপনারা দেখুন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যদি মনে করেন এই লিঙ্ক এই ডেসক্রিপশন বক্স থেকেও আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। সেখানে ডিটেলসে বলা আছে কোন ঋতুতে কোন তেলটা শিশু শরীরের জন্য উপযুক্ত হবে, সেখান থেকে সেটা দেখে নেবেন। বা আপনারা নির্দিষ্ট করে যদি শিশুকে কোনো তেল লাগান, সেই তেলটা যখনই লাগাচ্ছেন বলবো হালকা উষ্ণ গরম করে নিন, সেটা কিন্তু অনেক বেশি উপকারী শিশুর ত্বকের জন্য। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, তেল মালিশের সময় যেন তেলটা খুব বেশি গরম না হয়ে যায়। খুব বেশি গরম তেল শিশুর শরীরে মালিশ করলে কিন্তু শিশুর শরীর পুড়ে যেতে পারে, সেদিকটাও খেয়াল রাখবেন। শিশুর শরীর নিতে পারবে সেরকম উপযুক্ত তাপমাত্রার তেল শিশুর শরীরে ব্যবহার করবেন। তেল মালিশ করলে কিন্তু শিশুর মাসেলটাও অনেক শক্ত হয় এবং রক্ত সঞ্চালনও কিন্তু ভালো হয়, তাই তেল মালিশ কিন্তু খুব উপকারী। এরপর দ্বিতীয় বলবো ময়েশ্চারাইজার। শিশুর শরীরটা কিন্তু কোনো মতেই রুক্ষ রাখা বা শুষ্ক রাখা যাবে না, তাই অল টাইম শিশু শরীরে ময়েশ্চারাইজার ব্যবহার করে। মায়েরা কিন্তু দেখা যায় স্নানের পর একবার ময়েশ্চারাইজার সারাদিনে ব্যবহার করলে ভাবে কাজ শেষ, না, শিশুর শরীরে কিন্তু সারাদিনে অন্তত 3 বার ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ঘুম থেকে ওঠার পর একবার ব্যবহার করতে হবে, দুপুরবেলা স্নানের সময় স্নানের পর স্নান করানোর পর একবার ব্যবহার করতে হবে, এবং শিশু রাতে শুতে যাওয়ার আগে কিন্তু শিশু শরীরে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। মোটামুটি 3 থেকে 4 বার যদি সারাদিনে ময়েশ্চারাইজার শিশু শরীরে ব্যবহার করা হয় তাহলে কিন্তু শিশু শরীর কখনোই রুক্ষ হয় না এবং অনেক বেশি দিনের পর দিন উজ্জ্বল হতে দেখা যায়। শিশু শরীরে যে ময়েশ্চারাইজারটা ব্যবহার করবেন সেটা কিন্তু একদম ড্রাই স্কিনে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু সেইভাবে ময়েশ্চারাইজারের কাজ হয় না। যখনই ব্যবহার করবেন হালকা ড্যাম্প স্কিনে কিন্তু ব্যবহার করাটা ভালো, মানে যখন আমরা টাওয়েল দিয়ে স্কিনটা মুছছি, মোছার পর হালকা যে জলটা থাকছে তার উপর ময়েশ্চারাইজার ব্যবহার করলে কিন্তু সেটার কাজ অনেক বেশি ভালো হয়। নোংরা ত্বকে কিন্তু কখনোই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন না। হয়তো শিশু খেলাধুলো করেছে, ধুলোবালি লেগেছে স্কিনে, সেই স্কিনের উপর আসার পরই আপনি ময়েশ্চারাইজার ব্যবহার করে দিলেন, তাহলে কিন্তু শিশুর স্কিন নষ্ট হয়ে যাবে এবং এই নোংরাগুলো স্কিনের মধ্যে বসাতে পরবর্তীকালে দেখা যাবে র্যাশ, দানা, এই সমস্ত জিনিসগুলো বেরোতে থাকবে। তাই নোংরা স্কিন সবসময় পরিষ্কার করে তারপরে কিন্তু ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। ময়েশ্চারাইজারের বদলে কিন্তু দুধেশ্বর বা বাদাম তেলটাও কিন্তু খুব উপকারী, তাই ময়েশ্চারাইজারের জায়গায় কিন্তু এই জিনিসগুলো অ্যাপ্লাই করা যেতে পারে ময়েশ্চারাইজার হিসেবে, কারণ এগুলো কিন্তু স্কিন শিশু স্কিনটাকে অনেক বেশি আর্দ্র রাখে। এরপর 3 নম্বর বলবো শিশু স্নানের জল। শিশু স্নানের জলে তাপমাত্রা কিন্তু শিশুকে স্নান করানোর আগে অবশ্যই দেখে নেবেন। শিশুকে খুব ঠান্ডা বা খুব গরম জলে কিন্তু স্নান করাবেন না, এতে কিন্তু শিশুর ত্বকের ক্ষতি হয় এবং ঔজ্জ্বল্য তো হারিয়ে যায়। তো তার জন্য বলবো শিশুকে সবসময় হালকা কুসুম গরম জলে স্নান করান এবং 12 মাস যদি হালকা কুসুম গরম জলে শিশুকে স্নান করান, আস্তে আস্তে দেখবেন আপনার শিশুর স্কিন অনেক বেশি নরম থাকছে এবং আস্তে আস্তে অনেক বেশি উজ্জ্বল হচ্ছে। তাই বলবো স্নান করানোর আগে আপনি চেক করে নিন শিশুর জলের তাপমাত্রা। 4 নম্বর বলবো শিশুদের জন্য ঘরোয়া বডি প্যাক। শিশুর ত্বক কিন্তু অনেক ঘরোয়া টোটকা করলে অনেক বেশি উজ্জ্বল করা সম্ভব, এবং একটা জিনিস মনে রাখবেন, বড়দের তুলনায় কিন্তু শিশুদের ত্বক অনেক বেশি সংবেদনশীল এবং শিশুদের ত্বকের যত্নে কিন্তু আপনাকেও হতে হবে অনেক বেশি সংবেদনশীল। তো তার জন্য একটা ঘরোয়া ছোট্ট টোটকা আমি আপনাদেরকে বলি, সেটা হলো হলুদ, চন্দনের গুঁড়ো এবং দুধেশ্বর, এই 3টে জিনিস ভালো করে মেশাবেন, দিয়ে একটা পেস্ট বানাবেন, সেই পেস্টটা শিশুর সারা শরীরে ভালো করে লাগিয়ে দিন। লাগানোর পর 10 মিনিট ওয়েট করুন, প্যাকটা ভালো করে শুকিয়ে খটখটে হয়ে যাবে, তারপর ভালো একটা ভিজে টাওয়েল নিয়ে সেই টাওয়েলটাকে ভালো করে জলটা ঝরিয়ে নেবেন এবং সেই টাওয়েলটা ভালো করে এইভাবে এইভাবে শিশুর ত্বকে ভেজান এবং আস্তে করে আলতো হাতে মুছে নিন। দেখবেন এটা লাগানোর পর অনেক বেশি নরম থাকছে, উজ্জ্বল হচ্ছে আপনার শিশু স্কিন। এখানে বলবো হলুদ আপনারা কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন, বা রান্নায় যে ভালো কোম্পানির ভালো হলুদ, ভালো ব্র্যান্ডের হলুদ, সেটাও ব্যবহার করতে পারেন। আর দুধেশ্বরও ব্যবহার করবেন, দুধেশ্বরের পরিবর্তে আপনারা কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। কাঁচা দুধ অনেক শিশুর ত্বকে সহ্য হয় না, তো তাই জন্য আমি দুধেশ্বর বলি, যদি কাঁচা দুধ সহ্য হয় তাহলে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। এবং এই প্যাকটা লাগানোর পর একটা জিনিস বলবো, এই প্যাকটা লাগানোর পর শিশুকে স্নান করাবেন, কিন্তু এই প্যাকটা লাগানোর পর কিন্তু শিশুকে সাবান মাখাবেন না। আর এই প্যাকটা অবশ্যই বলবো শিশুর বয়স 1 বছর হওয়ার পর থেকে শিশু শরীরে লাগাবেন, তার আগে লাগাবেন না। এরপর 5 নম্বর বলবো শিশুদের জন্য ঘরোয়া বডি স্ক্রাব। শিশুদের শরীরে যে অতিরিক্ত লোম আছে সেটা কিন্তু বডি স্ক্রাবের মাধ্যমে দূর করা সম্ভব, এবং সেটা করলে কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয় শিশু স্কিন। তার জন্য বলবো অল্প একটু বেসন নিন, একটু অল্প 1 ছিটে মতো হলুদ গুঁড়ো নিন
এবং তার সাথে মেশান দুধেশ্বর। এই তিনটে জিনিস ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানান এবং সেটা আলতো হাতে শিশুর স্কিনে এইভাবে ঘষুন। ঘষলে দেখবেন শিশুর স্কিনের মধ্যে যে জন্মাবার পর যে লোমের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং তাতে দেখবেন শিশু স্কিন অনেক বেশি উজ্জ্বল হবে। একদিনে কিন্তু ওই লোমটা পুরোটা উঠবে না, আস্তে আস্তে যত দিন যাবে শিশুর ত্বকের এই লোমগুলো আস্তে আস্তে ঝরে পড়বে, তাতে দেখবে শিশু স্কিন অনেক বেশি উজ্জ্বল হবে। এটা কিন্তু সপ্তাহে একবারের বেশি করবেন না, সপ্তাহে একবার করবেন এবং তারপর শিশুকে স্নান করিয়ে দেবেন। এবং এটাও বলবো শিশুর বয়স যদি এক বছর না হয় তার আগে করবেন না, শিশুর বয়স এক বছর হতে দিন তারপর থেকে করবেন। এরপর ৬ নম্বর বলবো ফল বা ফলের রস। শিশুকে কিন্তু বাইরে থেকে শুধুমাত্র প্রোডাক্ট অ্যাপ্লাই করলে শিশুর স্কিন উজ্জ্বল হবে না, ভিতর থেকেও কিন্তু সঠিক ভিটামিন গুলো দিতে হবে যাতে শিশুর স্কিনটা অনেক বেশি গ্লো করে, অনেক বেশি উজ্জ্বল হয়। তার জন্য শিশুকে খাওয়াতে হবে রেগুলার ফল এবং ফলের মধ্যে শিশুর ত্বকটাকে ভালো করবে কি কি ফল জেনে নিন। সেটা হলো আঙুর, আপেল এবং কমলা লেবু। এই তিনটি ফলের মধ্যে এমন বেশ কিছু ভিটামিন আছে যেগুলো শুধুমাত্র ত্বকের অনেক ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বকটাকে অনেক বেশি ভালো রাখে। তাই হেলদি ত্বক পাওয়ার জন্য এই ফলগুলো খাওয়ান। শিশুর বয়স এক বছর হওয়ার পর থেকে শিশুকে এই ফলের রসও খাওয়াতে পারেন। এরপর ৭ নম্বর বলবো রৌদ্র স্নান। রৌদ্র স্নানটা কি? সেটা হলো ভোরবেলা যখন হালকা রোদ ওঠে সেই রোদে কিছুক্ষণ শিশুকে নিয়ে যান। এই রোদটা থেকে যে ভিটামিন ডিটা পায় শিশুর ত্বক সেটা কিন্তু শিশুর ত্বকের জন্য খুব উপকারী, যেটা স্কিনটাকে কিন্তু খুব ভালো রাখবে। তবে বেশিক্ষণ সময় ধরে শিশুকে রোদে রাখবেন না, সেটা কিন্তু আবার স্কিনের জন্য ক্ষতিকারক। ২-৩ ঘন্টা ধরে শিশুকে রোদে রাখার পর বা প্রখর রোদে যদি শিশুকে রাখেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শিশুর স্কিনটা নষ্ট হয়ে যাবে। প্রখর রোদে বা বেলা বাড়ার সাথে সাথে যে রোদটা থাকে সেই রোদে যদি বেশ কিছুক্ষণ শিশুকে নিয়ে যান সেই রোদ থেকে মানে সেই সূর্যরশ্মি থেকে যে আল্ট্রাভায়োলেট রেটা পড়ছে সেটা কিন্তু শিশুর ত্বকের জন্য খুব ক্ষতিকারক। শিশুর ত্বকটাকে কালো করে দেয়, যেটাকে ট্যান বলি আমরা, শিশুর ত্বকটাকে খুব তাড়াতাড়ি কালো করে দিচ্ছে, ড্যামেজ করে দিচ্ছে, রুক্ষ করে দিচ্ছে। তাই সেই রোদে আমি সবসময় নিয়ে যেতে বারণ করি ভোরবেলা যে হালকা মিষ্টি রোদটা ওঠে সেই রোদটা কিন্তু শিশু শরীরের জন্য খুব ভালো। রোদের কথা যখন বললাম তাহলে একটা কথা বলেই রাখি, শিশুর ত্বককে ভালো রাখতে বা উজ্জ্বল রাখতে অবশ্যই বলবো ঘরে এবং বাইরে শিশুদের কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করান প্রতিদিন। কেন বলছি সানস্ক্রিন ব্যবহার করতে? এই প্রখর রোদে কিন্তু খুব তাড়াতাড়ি শিশুদের স্কিনটা বেশ কিছুক্ষণ যদি রোদে থাকে শিশু বা খেলাধুলো করে তখন কিন্তু দেখা যায় শিশুদের ত্বক আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে। তো তাই জন্য বলবো ঘরে বাইরে শিশুকে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। যদি শিশু বাইরে বের হয় তার আধ ঘন্টা আগে অন্তত সানস্ক্রিন ব্যবহার করুন। আর সানস্ক্রিন ব্যবহার করার আগে অবশ্যই শিশুর বডিতে কিন্তু ময়েশ্চারাইজার লাগাবেন, তারপর কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবেন। না হলে দেখা যাবে আপনার শিশু ফর্সা হওয়া তো দূরের কথা, উল্টে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। এরপর ৮ নম্বর বলবো সাবান। শিশুর ত্বকে শিশুর বয়স ১.৫ বছর হওয়ার আগে কিন্তু সাবানের ব্যবহার করবেন না, কারণ সাবানের মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো শিশুর নরম ত্বকটাকে কিন্তু খুব তাড়াতাড়ি রুক্ষ এবং ড্যামেজ বানিয়ে দিতে পারে। তার জন্য বলবো বাজারে কিন্তু এখন খুব ভালো ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা দেওয়া, গ্লিসারিন দেওয়া, জেন্টল শ্যাম্পু বা বডি ওয়াশ বেরিয়ে গেছে। এই সমস্ত জিনিসগুলো শিশুর শরীরে ব্যবহার করুন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, যে ব্র্যান্ডেরই আপনি বডি ওয়াশ বা শ্যাম্পু কিনছেন সেটার মধ্যে দেখে নেবেন যে প্যারাবেন ফ্রি বা টিয়ার ফ্রি এই দুটো কথা লেখা আছে কিনা। প্যারাবেন ফ্রি হলে কিন্তু সেই জিনিসটা ব্যবহার করলে আপনার শিশুর ত্বকে কোনো ক্ষতি হবে না, আর টিয়ার ফ্রি কথাটা লেখা থাকলে শিশু যখন স্নান করবে সেই বডি ওয়াশটা বা শ্যাম্পুটা যখন ব্যবহার করবে শিশুর চোখেও যদি পড়ে তাতে কিন্তু শিশুর চোখ জ্বলবে না। তাই অবশ্যই বলবো এই দুটো কথা দেখে নেবেন এবং এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন। তাহলে বন্ধুরা এই ছিল ৮টা টিপস, যেটা করলে আপনাদের শিশুর ত্বক আগের তুলনায় অনেক বেশি উজ্জ্বল, পরিষ্কার, স্বচ্ছ এবং নরম থাকবে। আমি আবারও ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো, কোনো প্রোডাক্ট শিশুর শরীরে ব্যবহার করলে কিন্তু শিশুর ত্বক কালো থেকে ফর্সা করা সম্ভব নয়। যারা বলে তারা জাস্ট একটা বেকার কথা বলে। একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিন, আপনি যেটাই ব্যবহার করুন না কেন শিশুর গায়ের রং যেটা আছে সেটাই থাকবে। শুধু চেষ্টা করুন শিশুর গায়ের রংটাকে অনেক বেশি উজ্জ্বল করার, অনেক বেশি স্বচ্ছ বানানোর, শিশুকে পরিষ্কার রাখার, তাহলে দেখবেন আপনার শিশু হেলদি থাকবে, আপনার শিশুর স্কিনও থাকবে হেলদি। আজকের মতো এখানেই থাক, দেখতে থাকুন আমার পরবর্তী ভিডিওগুলো, আর প্লিজ আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো প্রতিটা দেখুন, ভালো লাগলে লাইক করুন, আর কমেন্ট কিন্তু আমাকে অবশ্যই করবেন, আমি কমেন্টের রিপ্লাই করব। আজকের মতো এখানেই থাক, টাটা।